মাসি যা দেখে সেটাই ভালো লাগে, মাসি যা দেখে সেটাই ভালো লাগে। পছন্দ হয়েছে, হ্যালো এভরিওয়ান, আমি সুচিত্রা। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন, আমরা মোটামুটি ভালোই আছি। তো আজকে হচ্ছে বার্থডে পরের দিন, মানে এখন দুপুর বাজে হচ্ছে 12:15 বাজে। সকালকে রাতে তো প্রচুর রাতে ঘুমিয়েছি, সকালবেলা অনেক দেরিতে উঠেছিলাম 9:30 দিকে। আর মা আর যে মার বান্ধবী এসছে দুজনে, সেই ভোরে বেলা থেকে ঘোরাঘুরি করে এখন মারা বেরিয়ে যাচ্ছে, বাড়ি যাবে, কারণ বাড়িও ফাঁকা। তো মাকে আজকে যেতেই হবে, তো মা রেডি হয়ে বের হয়ে গেছে, এখন যাচ্ছি গাড়িতে বসিয়ে দেবো। আর রাস্তাতে কিছু কিনে দেবো যে আমার বোন আছে বার্থডের জন্য, তো কোনো কেক টেক দিব ভাবলাম। বাড়িতে যে কেক আছে না সেটা দেবো না, কিনে দিবো অন্যকে, কারণ এটা কাটাকাটি করতে যায় না, অনেক ভাঙা ভাঙি হয়ে গেছে, তো তাই ফ্রেশ একটু কেক কিনে দিয়ে দেবো ওর জন্য। আর কালকে বার্থডেতে খুশি একটু জামা পেয়েছে, জামাটা পরিয়েছি, জামাটা ভালোই ওকে মানাচ্ছে। চলো মাদাকে গাড়িতে বসিয়ে আসি। আর আজকে খুশির পাপাও এখান থেকে যাবে, তো কোথায় যাবে আমি পরে জানাচ্ছি। ওকে দাঁড়াও ওখানে, এই যে দেখ, দাঁড়াও, এই যে এই জামাটা পেয়েছি, জুতাটাও বার্থডেতে পেয়েছি। চলো জামাটাও বার্থডেতে পেয়েছি, ওই যে মা যাচ্ছে ওইটা ওই মার বান্ধবী। মাকে ঠান্ডা লাগছে, তো মা তো চাদর নিয়ে আসেনি, তো মাকে এই চাদরটা দিলাম, মা মোটা চাদর নিয়ে যাচ্ছিলো, আমি বললাম এটাই নিয়ে যাও, পরে কারোর সঙ্গে নিচে নামলে তার চাদর লাগবে না। চব্বিশ ঘন্টাও থাকতে পারলো না। রান্নাবান্না কিছুই করিনি, কালকের সব কিছুই আছে, ফ্রাইড রাইস আছে, চিকেন আছে, মটন শেষ হয়ে গেছিলো, পায়েস আছে, তারপরে ফুলকপি আলু তরকারিও আছে, আমি দিনের বেলা ভাত বানিয়েছিলাম সেটাও আছে। তো শুধু ডাল বানিয়েছি, আর ফ্রাইড রাইস মাকে খাওয়ালাম না, যেহেতু গাড়িতে যাবে, তো ওই ভাত ফুলকপি তরকারি ওগুলো দিয়ে খেলো। মা তো মাংস খায় না, আর মাসি মাংস দিয়ে খেয়েছি। তো আমাদেরও রান্না, আমাদের জন্য রান্না করতে হবে না, আজকে রান্নার কোনো ঝামেলাই নেই, যেটুকু আছে খুশি পাপাও খেয়ে চলে যাবে, আমাদেরও হয়ে যাবে। বাবা দাঁড়া, গাড়ি আসবে, দাঁড়া। তো মেলে চলে আসছি, আর মেল দেখুন কত কুয়াশায় ঢাকা। তো মা আর মাসিরা তখন না সকালে এসেছিলো, কিন্তু মাসি তো ফটো উঠাতে পারে না, তাই এখানে একটু ফটো ওটা উঠিয়ে দিয়ে তারপরে মাসি মা আর মাসিকে গাড়িতে উঠিয়ে দেবো। আর আমি কিছু কিছু জিনিসও কিনে দিলাম, ওই কেক বিস্কুট ওগুলো। দেখুন কত কুয়াশা, ওই যে মা দাঁড়িয়ে আছে। বাবা আসো আসো, হ্যাঁ তো আসুক না, কিনে দিব এখানে, কিনে দিব। এই যে ধরো তো, এই যে বিস্কুট, মামা আসো কিনে দিব, বাবাস কিনবো, আসো আসো তাড়াতাড়ি, চলো। মা আর মাসিকে দেখতে পাচ্ছেন, এখানে আমি গাড়িতে বসিয়ে দিয়েছি, তো গাড়িতে এখনও আরও কিছু প্যাসেঞ্জার লাগবে, তারপরেই গাড়িটা ছাড়বে। তো কেবলমাত্র এখানে চারজন মনে হয়েছিল, আরও ছজন মতো লাগবে। তো এখানে পাশেই না এই মিনি শোতে না খুব জোরে লাউড মিউজিক বাজছিল, যার জন্য আমি এখানে রিয়েল ভয়েসটাকে আমাকে কাট করতে হয়েছে। তো বাস মাকে আর মাসিকে গাড়িতে বসিয়ে দিলাম। তো মাকে গাড়িতে বসিয়ে আসলাম, তখনও গাড়ি ছাড়েনি, তো আমি চলে আসলাম, যেহেতু খুশির পাপাও বের হবে, তাই বেশিক্ষণ থাকতে পারলাম না। আমি আসা পর্যন্ত আরও তিনজন লাগতো, ততক্ষণে এতক্ষণ হয়তো ছেড়েছে গাড়ি। তো এখন খুশির পাপা বের হয়ে যাবে, আছি খুশির পাপা যাচ্ছে অনেক দূরে, এক সপ্তাহের জন্য যাচ্ছে। মার ফোন আসছে, আমি যখন বেরোচ্ছি কথায় যাবো না যাবো সবকিছু টুরে দিতে থাকবো। তো যাচ্ছে ঘুরতে যাচ্ছে, ব্যাগটা রেডি হয়ে গেছে, ব্যাগ
যাওয়ার সময় ট্রেনে যাবে আর সময় ফ্ল্যাটে আসবে, তো ব্যাগের ওয়েট ও চাচ্ছে যে 7 কিলোর নিচে হোক, কিন্তু 7 কিলোর উপরে হবে মনে হয়, যত কিছু জামা কাপড় নিয়েছে। যেহেতু এক সপ্তাহ ট্যুরে যাচ্ছে, তার মধ্যে গরম জায়গাতে জামা কাপড় বেশি নিতেই লাগবে। কতদিনের জন্য যাচ্ছে বলে দাও? 8 দিন। হ্যাঁ, 5 আর 3 8 দিন। তো বর যাচ্ছে হচ্ছে রাজস্থান, দিল্লি, আগ্রা সব ঘুরে আসবে, পুরো একদম প্ল্যানিং করে বের হচ্ছে এক সপ্তাহের ট্যুর। হ্যাঁ, আর আমাদেরকে নিয়ে যাবে না? না বাবা, তোমার তো স্কুল আছে, আমাদেরকে নিয়ে যাবে না? আসি একটা হামি দে, দিবে না আমি, চলো ভাই। এখন বাজে হচ্ছে দুপুর 3টা, আর আজকে যে আমার কোন আলসি ভূত ধরছে জানি না, কোনো কাজে আমি হাত দিচ্ছি না, সব কাজ পড়ে আছে, কিছু কাজ করছি না। রান্না তো করতেই হয়নি, কালকেই সব কিছু ছিল, আর বাকি যেগুলো কাজ সেগুলোও আমি করছি না। শুধু সকালে উঠে আমি ঝাড়ুটা করেছি, আর কিছুই করিনি, আর শুধু ডাল বানিয়েছিলাম। এখনও দেখাচ্ছি, এই যে বাসি বিছানা এখনও পড়ে আছে, মানে একদমই শরীরে এনার্জি নাই, কিছুই করতে ইচ্ছা করছে না। মা চলে গেল, খুশির পাপা চলে গেল, এখন শুধু খুশি আর আমি আছি, ভাই আসছে, ভাই রাস্তায় আছে, ও হোটেলে, ও তো হোটেলে থাকবে, তো এখন বেড টেডগুলো উঠাতে হবে, আবার উঠিয়ে খুশিকে ঘুম পাড়াতে হবে। মানে বুঝতে পারছেন, সকাল থেকে দুপুর হয়ে গেছে, বেড পড়ে আছে ওরকম, তো বাসি বিছানা আমি এখনও পরিষ্কার করিনি। বিছানাটা পরিষ্কার করবো, কাপড় টাপড় কাপড় সরি বাসন টাসনগুলো মাজবো, কিচেন পরিষ্কার করবো, ওই যে প্লে রুমটা আছে ওটাকে পরিষ্কার করতে হবে, তারপর কিছু কিছু কাপড় কালকে যেগুলো পড়ছিলো তখন কেক টেক লাগছে ওগুলোকে একটু ভিজিয়ে রাখতে হবে, আজকে আর ধোবো না, আজকে ভিজিয়ে রাখবো, কালকে ধুয়ে নেবো। তো বাস এইভাবে আজকে দিনটা চলে যাচ্ছে, শিবপাপাও চলে গেলো, মাও চলে গেলো, সবাই ছেড়ে চলে গেলো, আজকে একদম একা। তো খুশির পাপা যাচ্ছে দিল্লি, বলাই হয়নি, ও বলেছি মনে হয় দিল্লি যাচ্ছে, রাজস্থান যাবে, দিল্লি, আগ্রা, ইন্ডিয়া গেট, এগুলো সব কিছু ঘুরে এক সপ্তাহ ট্যুরে আসবে। তো আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু খুশির স্কুল, আমি এক সপ্তাহ ছুটি ওর হয়তো চাইলে দিত, কিন্তু আমি এক সপ্তাহ ছুটি ওর স্কুল আমি কামাই করতেই চাই না, তাই ঘোরার সময় আছে, ওরা যেহেতু বন্ধু বন্ধু মিলে যাচ্ছে, যাক আমরা অন্য অন্য কোনো সময় যাওয়াই যাবে। তো এখন আমি বেড টেডগুলো উঠাই আর ও যাচ্ছে, এটাই খেলে যাই, ভালো মতন যাক আর ভালো মতন যেন ঘুরে আসুক বাস। তো চলুন বেড টেডগুলো উঠিয়ে নিয়ে এলে বাসি বিছানাটা আমার রাত হয়ে যাবে, ভেবে পড়ে থাকবে। সবাই চলে যাওয়ার পর না নিজের শরীরে খুব এনার্জি লো ফিল হচ্ছিলো, তো পরে আর কোনো রেকর্ডও করা হয়নি, আর রাতে তেমন কিছু দেখানোরও ছিল না, তার কিছু আর রাতে করিনি। আর আজকে সকালে উঠেই সকালের ওয়েদার দেখে না আমার মন এত খুশি হয়ে গেছে, সত্যি মানে আমার কাপড়গুলো নিয়ে বেশি টেনশন হয়। তো যাই হোক, সকাল থেকে খুব ভালো ওয়েদার, খুব সুন্দর রোদ উঠেছে, একদম ঝলমলে পাহাড় দেখা যাচ্ছে। আর সব থেকে আগে যে কাজ সেটা হচ্ছে আমার হোটেলের ছাদে এসে না আমি কাপড়গুলো শুকিয়ে দিয়েছি, পিছন থেকে কাপড়ে কাপড়, এত কাপড়, আশা করি আজকে যদি এই রোগটা যদি 1-1.5 ঘন্টা থাকে না আমার সমস্ত কাপড় শুকিয়ে যাবে। আর অনেকগুলো কাপড় রেখেছি, তাড়াতাড়ি করে ওগুলো ধুয়ে আমি আবার শুকাতে দেবো যাতে ওগুলো শুকিয়ে যায়। আর খুশিকে সকালে স্কুলে ছেড়ে চলে এসেছি, সকালে রাতে খুশি আর আমি একাই ছিলাম, তো আমাদের অত খুশি আমার সঙ্গে থাকলে না আমার সত্যি ভয় লাগে না, আগে আমি একা থাকতে পারতাম না, কিন্তু যখন থেকে খুশি আমার সাথে আছে, সে বাচ্চা হলেও আমার না একটা আলাদাই ভিতর থেকে শক্তি থাকে যে না আমার সঙ্গে কেউ আছে, তাই আমার কোনো ভয়টাই লাগে না। আমি আর মেয়ে ছিলাম, হোটেলে থাকতে বলেছিল কিন্তু হোটেলে থাকিনি, কারণ সকালে ওর স্কুল থাকে, আবার এখান থেকে গিয়ে ওকে মানে নিয়ে যে তুলে নিয়ে যাওয়া খুবই বাচ্চাকে, তাই আমি ভাবলাম না আমার বাড়ি ঠিক আছে। তো বাড়িতেই ছিলাম, আর সকালে খুশিকে ছেড়ে আসার পরেই এখন চলে এসেছি হোটেলে। আর সত্যি আজকে ওয়েদারটা খুব ভালো, ওয়েদার দেখে আমার মন সত্যি হ্যাপি হ্যাপি হয়ে গেছে, কি সুন্দর রোদ, একদম সূর্যি মামা একদম ফুল পাওয়ার নিয়ে চলে এসেছে, প্রায় 1 মাসের উপর হবে মনে হয় সূর্যের এমন তাপ দেখা যায়নি, আজকে প্রায় 1 মাস পর সূর্যের মুখটা খুব ভালো মতো দেখা যাচ্ছে, তো খুব হ্যাপি আজকে। তো চলুন আমি এখন বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে কিছু কাপড় তাড়াতাড়ি ধুয়ে দেবো, খুশির বাড়িতে কিছু কাপড়গুলো যেগুলো একটু কেক টেক লেগেছিলো ওগুলো ধুয়ে দেবো, বেশি কাপড় নেই, তো
বাড়িতে যাই। আর পাহাড় তো দেখালামই একবার, কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। তো পুরো কাপড়গুলো এখানে দিয়ে দিয়েছি, এদিকেও কাপড় এদিকেও কাপড়। আর যেগুলো পাতলা পাতলা কিছু ছিল ওগুলো আমি বাড়ির ওখানে রেখেছি, ওগুলো প্রায় শুকিয়ে গেছে, তো ওগুলো আর আনলাম না। আর দেখুন কি সুন্দর ওদিকে মেঘগুলো লেগে লেগে আছে পাহাড়ের গায়ে গায়ে। আজকে হয়তো সকালে কাঞ্চনজঙ্ঘা উঠেছিল, কিন্তু আমি তো একটু দেরিতে এসেছি, এখন কাঞ্চনজঙ্ঘা ঢেকে দিয়েছে। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কাঞ্চনজঙ্ঘার উপরে পুরো মেঘ ওই যে ওখানে। আর এই পাহাড়ের মাঝখানে না এই ত্রিশূলটা কি সুন্দর জায়গা করে নিয়েছে, না কি সুন্দর লাগে দেখতে। দেখুন তো চলুন এবার যাবো বাড়ি, বাড়িতে গিয়ে কিছু কাপড় টাপড় আছে ওগুলোকে ধুয়ে নেব, তারপরে আবার খুশিকে আনতে যাওয়ার টাইম হয়ে যাবে। দেখুন আজকের আকাশটা কি সুন্দর। ওখানে উঠে না, পড়ে যাবো, চলো। হ্যাঁ পারি না, চলো। এত গরম লাগছে, খুশিকে নিয়ে আসলাম, সব সোয়েটার টুটে খুলে হাতে নিয়ে আসছি, ও একদম ঘেমে যাচ্ছে। আর জোজো কোথায় বসে আছে জোজো বাবা? ভাই আর একটা ওখানে রাখিস না, এদিকে ভিতরে ঢুকাবো। টিফিন ফিনিশ, দেখি তো খুলো দমক তো বাবা। কোথায় ফিনিশ করছো? একটা রেখে দিছো, তাও দুই টুকরা রাখছো, মিষ্টি খাইছো? কি বানাইছো? আমাকে উল্লু বানাই দিবা তুমি? ওটা খাই নিও এখন। হ্যাঁ সস খাইছো? সস আছে, কি দেখাইছো তাহলে? এমনি খেয়েছিলে? আর মিষ্টি মিষ্টি খাইছো না কাউকে দিছো? গুড। তো স্কুল থেকে আসার পর আমার রান্না হয়ে গেছে, আর যেহেতু আজকে খুশির পাপা নেই বাড়িতে, না রান্না তেমন কোনো তাগিদাই নেই যে কি বানাবো কি বানাবো সেটা কোনো টেনশনই নেই। তো এমন রান্না করলাম, জানি না এখন মেয়ে খাবে কি না, আমার ব্যাপারটা পরে, এখন মেয়ে খাবে কি না সেটা নিয়ে আমার চিন্তা হচ্ছে, কারণ ও একদমই সবজি খেতে চায় না। তো আমি ঝিঙ্গা আলু বেগুন টমেটো দিয়ে একটা তরকারি বানিয়েছি একটু মাখামাখা করে, তো ভাবলাম ভালোই হবে, তো খুব খারাপ হয়নি। এখন দেখি মেয়ে খাবে কি না, কারণ তরকারিটা বেশি না খুশির পাপা থেকে আমার বানানো হয় না। আর সকালে যেই রোদ দেখে এত খুশি হলাম, এখন আবার ওয়েদার দেখে আবার কান্না পাচ্ছে। তো যাই হোক, আমি হোটেলে ছাদে কাপড় তো দিয়ে এসেছি, না বৃষ্টি এখনও আসেনি, কিন্তু ওয়েদার আবার সেই মেঘ মেঘ হয়ে এসেছে। ভাইকে বলা আছে যদি বৃষ্টি পড়ে তাহলে কাপড়গুলো উঠাতে, তো আমি চেষ্টা করছি তাড়াতাড়ি খুশিকে ভাত খাইয়ে আমি কাপড়গুলোকে আমি নিজে হাতে তুলে আনি, কারণ ছেলে মানুষের কাজ বুঝতেই পারছেন, মানে ভেজা কাপড় শুকনো কাপড় একসঙ্গে করে দিলে না আবার সে একটা অন্যরকম হয়ে যায়। তা ওকে আমি বলাও আছে যদি বৃষ্টি পড়ে ভেজা আলাদা রাখবি শুকনো আলাদা রাখবি, ও তো হ্যাঁ হ্যাঁ বললো, জানি না কি হবে। তাই মানে আমার ছেলে মানুষের উপরে আমি একটু ভরসা পাই না এই কাপড় টাপড় বিষয়ের ব্যাপারে, মানে মেয়েদের কাজের ব্যাপারে। তো যাই হোক, এখন আমি খুশিকে খাবারটা খাওয়াবো, বাকি কাজটা যেমন প্রায় হয়ে গেছে মেয়েকে খাওয়াবে আমার হয়ে যায়। তো চলুন একবার আমি রান্নাটা দেখিয়ে দিই, জানি না সে খুশি খাবে কিনা, দেখি কি হয়। তো এই যে এক তরকারি ভাত বানিয়েছি, এখানে ঝিঙ্গা আলু বেগুন আর টমেটো দিয়ে তরকারি বানিয়েছি, এখানে আছে ভাত, আর এখানে আছে হচ্ছে কালকের একটু আলু ভাজা। তো আলু ভাজাটা ওকে দেবো না, ভাবছি ওটা দিয়েই ওকে খাওয়ানো খাইয়ে দেখি। আর এই যে বাইরে ওয়েদার, কম্বল টম্বল আমি সব দিয়েছি, আর অনেক কাপড় আমার বাইরে ছিল যেগুলো শুকিয়ে গেছে ওগুলোকে আমি উঠিয়ে রেখে দিয়েছি। আর উপরে দেখুন একদম মেঘ মেঘ হয়ে এসছে আবার, আর এই পাশটা একটু রোদ রোদ দেখা যাচ্ছে, মানে সূর্য মামা চেষ্টা করছে বের হওয়া, কিন্তু ওকে একদম জাপটা মারে মেঘ এসে ধরে নিচ্ছে। আর এখানে দেখুন তো কে এটা, এই যে আর ওই যে জোজো ওখানে, আর ওই যে আমার মাম্মা ওখানে। তো চলুন খুশিকে খাবারটা খাইয়ে দিই। মেয়েকে খাওয়ানোর পর আমি চলে আসছিলাম হোটেলে ছাদে, আর এখানে দেখুন আমি ভিডিওটা কীভাবে রেকর্ড করেছি। তো একটা কিছুর মধ্যে আমি মোবাইলটা রেখেছিলাম, তো পরে দেখছি যে আমার মাথাটাই কাটা, তো কিছু করার নেই যেহেতু এইভাবে রেকর্ড হয়ে গেছে। তো কাপড়গুলো না সব কাপড় আমার শুকিয়ে গিয়েছিলো, আর আজকের মতো মানে খুশি আমি কোনোদিনও হয়নি, এত হ্যাপি হয়ে গেছি আমার কাপড়গুলো শুকনো দেখে। নাহলে না প্রতিদিনই সেই কাপড়গুলো ওই হাওয়াতেই রেখে রেখে এক সপ্তাহ 15 দিন পর পর কাপড়গুলো একটু একটু শুকনো।
এখন বাজে বিকাল 5:30 মতো বাজতে চলছে, তো কাপড় জামা উঠিয়ে নিলাম আর এখন যাব বাড়িতে। খুশি ঘুমাচ্ছে, তো অনেকদিন পর কাপড়গুলো শুকালো আমার, অনেক দিনের ভেজা কাপড় ছিল এগুলা, তো আজকে সব কাপড় শুকিয়ে গেছে। আর ওখানেও কিছু কাপড় ধুয়েছি, ওগুলো ধুয়ে ওখানে রেখেছি, এখানে আনার টাইমটা পাইনি, তো জল ঝরলে কালকে যদি আবার রোদ উঠে কালকে আবার এখানে দিয়ে যাব। তো বাস এখন গিয়ে আমি একটু রেস্ট করব। ব্লগটা কালকে থেকেই শুরু করেছি, তো আমি এই ব্লগটাকে এখানেই শেষ করছি। আর নতুন যদি কেউ আসুন তো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল থাকে সেটাকে অল করে দেবেন। তো চলুন, টাটা, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, বাই।